আজ সারা দিন ধরে আপনারা সমস্ত কিছু সুলুক সন্ধান পাবেন, হদিশ পেতে নজর রাখতেই হবে জি চব্বিশ ঘন্টার কনক্লেভে। স্বপ্নের বাড়ি বানাতে চান কিংবা কোনো ইনভেস্টমেন্ট কিংবা নিজের ফিউচার হিসেবেই দেখতে চান রিয়েল এস্টেটকে, তাহলে আপনাদের নজর থাকছে আজকে এই জি চব্বিশ ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভে। আর আমাদের এই পথ চলাতে যারা পাশে থেকেছেন তাদের মধ্যে অন্যতম SRMB সৃজন প্রাইভেট লিমিটেড। দেখে নেব SRMB সৃজন প্রাইভেট লিমিটেডেরই পথ চলা। নমস্কার, আমি আত্রি, আপনাদের সঙ্গে আছি জি চব্বিশ ঘন্টার রিয়েল এস্টেট কনক্লেভে, আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা যার সঙ্গে কথা বলবো SRMB TMT বারের জেনারেল ম্যানেজার সেলস অনির্বাণ দাস মজুমদার, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত জানাই প্রথমে আমাদের এই অনুষ্ঠানে। আর এই নির্মাণ ক্ষেত্রে যেটা সকলেই খুব এক কথায় বেছে নেওয়ার জন্য আপনারা বারবার সাজেস্ট করেন সেটা হচ্ছে TMT বার। কিন্তু খুব সাধারণ মানুষ যারা ক্রেতা, TMT বার কি, এটা বেসিক বিষয়, এটা ঠিক কি, যখন কিনতে যাবে কি কি দেখবে সে TMT বারে, যে এটা আমার বাড়ির জন্য বা আমার অফিসের জন্য নির্মাণের জন্য খুব দরকার? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কারণ বাজারে যখন একজন ক্রেতা কিনতে যাচ্ছেন তারা TMT বার বা স্টিল বাড়ির জন্য, বাড়ির কনস্ট্রাকশনের জন্য কিনতে হবে বলেই যাচ্ছেন, তাদের কাছে কিন্তু কোনো বেসিক প্যারামিটার সেট করে নিয়ে ওনারা যেতে পারেন না, কারণ বেসিক হয়তো ওনাদের কাছে টেকনিক্যাল নোহাও বা বেসিক নলেজটা সেভাবে থাকে না। কিন্তু যেটা ওনারা চেক করতে পারেন ভিজুয়ালি সেটা হচ্ছে, এক তো যে বারটা ওনারা কিনছেন সেই বারের কোয়ালিটি, ভিজুয়াল কোয়ালিটি, সেটা আদৌ প্রপারলি, মানে নতুন বার, নতুন রোল হওয়া প্রোডাক্ট, সেটা বোঝার উপায় হচ্ছে মরচে পড়া আছে কিনা। যদি মরচে না থাকে বা রাস্টেড বার না হয় তাহলে ডেফিনেটলি এটা নতুন রোল হওয়া প্রোডাক্ট, আইডিয়াল ফর কনস্ট্রাকশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রত্যেকটা বার আমাদের TMT বার যখন তৈরি হয় আমাদের কোম্পানিগুলোর BIS লাইসেন্স থাকে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের। সেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের ISI মার্কিং আপনারা TMT বারের উপর বা যে ক্রেতারা যাচ্ছেন তারা দেখতে পারেন যে ISI মার্কিং আছে কি না, এবং ISI মার্কিংয়ের সাথে ওই কোম্পানির একটা CML নাম্বার থাকে যেটা BIS নাম্বার, সেটাও তার বারের উপর এমবস করা থাকে। এই দুটো জিনিস ডেফিনেটলি ওনারা দেখতে পারেন। আরেকটা জিনিস আমি এখানে হাইলাইট করব, এটা অপশনাল কিন্তু খুব এসেনশিয়াল একজন ক্রেতার জন্য, কারণ আমরা যে জোনে বাস করছি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে জোন 2, 3, 4, আপনার এই তিনটে সেসমিক জোনে ভাগ করা আছে। সেসমিক জোন হচ্ছে মানে আমরা যেটা ওই ভূমিকম্প প্রবণতার হিসাবে আমরা যেভাবে সেসমিক জোনকে ভাগ করি, আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কিন্তু পলিমাটির স্তরের উপর, কারণ এখানে যদি আপনার রিক্টার স্কেল মোর দ্যান 6, 6.5 হয় কিছু না কিছু ক্ষতি বা ড্যামেজ হওয়ার কিন্তু একটা চান্সেস থেকে যায়। আমরা এটা বলবো কাস্টমারকে সচেতন হওয়ার জন্য, কাস্টমাররা যদি মেটেরিয়ালটা কেনার সময় প্রোডাক্টটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বা সেসমিক রেজিস্ট্যান্ট কি না একটু দেখে নেন, সেটা লেখা থাকে যে কোম্পানি বানাচ্ছে সে আইদার ওটাকে স্ট্যাম্প করবে EQR বলে, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বলে, অথবা SR বলে, সেসমিক রেজিস্ট্যান্ট বলে, এইটা যদি একটু দেখে নেন আমার মনে হয় একটা প্রপার TMT বার কিনে উনি বাড়ি পৌঁছাতে পারবেন। আচ্ছা, তো এটা তো একেবারে বেসিক নলেজ আপনি দিলেন। এবার বলুন যে SRMB TMT বার, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু কেন মানুষ SRMB TMT বারের দিকে ঝুঁকবেন, স্পেশালিটি কি? দেখুন, SRMB সম্বন্ধে আমি ছোট্ট করে একটু বলি, আমরা 1951 কোম্পানি, 1951 সালে আমাদের কোম্পানির যাত্রা শুরু, তখন নাম ছিল স্টিল রোলিং মিলস অফ বেঙ্গল লিমিটেড, শুরু হয়েছিল নিপ্পন কর্পোরেশন জাপানের সাথে কোলাবোরেশনে, তারপর দেখছেন 7টা দশক কেটে গেছে, স্টিল রোলিং মিলস অফ বেঙ্গল লিমিটেড সময়ের সাথে ছোট হয়ে SRMB হয়ে এসছে, টেকনোলজিক্যাল ইনোভেশনস প্রচুর হয়েছে। দুটো চারটে জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মাধ্যমে যেটা বর্তমান ক্রেতা বা ভবিষ্যতের ক্রেতাদের কাছে পৌঁছাবে। এক তো হচ্ছে আমাদের যে প্রোডাক্ট তৈরি হয় সেটা আপনার কমপ্লিটলি ইম্পোর্টেড ব্লক মিলে তৈরি হয়, স্পেশালিটি হচ্ছে ব্লক মিলের। আপনি যখন ব্লক মিলে মেটেরিয়াল বানাচ্ছেন তার মেকানিক্যাল প্যারামিটারের প্রিসিশনটা অতুলনীয় থাকে, মানে আপনি যদি
তার প্যারামিটার বা গেজটা সেট করে দেন, তার ওয়েট বলুন বাড়ের বা তার অন্যান্য জেনারেল মেকানিক্যাল প্যারামিটার একদম ইউনিফর্ম কনসিস্টেন্ট ওয়েতে প্রোডাকশান হবে। সেকেন্ড হচ্ছে আমাদের প্রোডাক্টের কেমিক্যাল কম্পোজিশন। একটা স্টিল আপনারা বাইরের থেকে দেখছেন যে সেটা লোহা বা স্টিল, কিন্তু সেই স্টিলটা তৈরি করতে গেলে আমার যে র মেটেরিয়ালটা আমি ইউজ করছি তার কেমিক্যাল কম্পোজিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টিল যে কোনো প্রোডাক্ট দিয়ে হয় না, স্টিলটাকে স্টিলই হতে হবে। তার মধ্যে কার্বনের পার্সেন্টটা যদি একটু 19-20 হয়ে যায় ওটা কিন্তু স্টিল হবে না, ওটা একটা অন্যরকম অ্যালয় তৈরি হবে। সেই অন্যরকম অ্যালয় দিয়ে কিন্তু আমি টিএমটি বার বানাতে পারবো না। আমি একটা বার বানিয়ে দেবো কিন্তু টিএমটি বার হবে না। জিনিসটা প্লিজ বোঝার চেষ্টা করবেন, আমি যদি টিএমটি বার বানাই আমার প্রপার কেমিক্যাল প্যারামিটার মেনটেন করে বানাতে হবে, এবং তার জন্য আমার প্রপার কেমিক্যাল প্যারামিটারের জন্য আমার র মেটেরিয়ালে রিফাইনিং দরকার। সেই রিফাইনিং আমরা করি ল্যাডেল রিফাইনিং ফার্নেসে। এই ল্যাডেল রিফাইনিং ফার্নেসও খুব উন্নত ধরনের একটি রিফাইনিং ডিভাইস। এখানে আপনি যে অ্যাডিশনাল ইম্পিউরিটিস, কেমিক্যাল ইম্পিউরিটিস থাকে সেগুলোকে আমরা এলিমিনেট করে দিই, এবং আমাদের এই ল্যাডেল রিফাইনিং ফার্নেস থেকে যে মোল্টেন মেটালটা ফাইনালি বেরোয় সেটা হচ্ছে পিওর স্টিল। সেই পিওর স্টিল থেকেই আমরা কাস্ট করি বিলেট, সেই বিলেটটার থেকে ফাইনালি রোল হয় আমাদের টিএমটি। আপনারা যেমন গুণমানের দিক থেকে কেন সেরা এটা যেমন বললেন, তার সঙ্গে আরও একটা বিষয় আপনারা রেখেছেন যেটাকে আমরা SRMB রিয়েল এজ গ্রিল বলতে চাইছি। এই নামে এই যে গ্রিল আমরা পাই সেটা যেমন এক হচ্ছে বাড়ির সুরক্ষার ব্যাপার থাকে, খুব স্বাভাবিক সবাই চুজ করবে গ্রিল, আর তার সঙ্গে সৌন্দর্যটা একটা বড় ফ্যাক্টর। তো এই দুটোর মিশেলে এই প্রোডাক্টটাকে, এরকম ব্র্যান্ডেড প্রোডাক্টকে বাজারে আনার ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াকে আপনারা খুব গুরুত্ব দিয়েছেন? দেখুন, সবার প্রথমে আমরা যেটাকে আমরা আমাদের মাথায় সব থেকে প্রথমে যেটা স্ট্রাইক করেছিল, এই সেগমেন্টটায় খুব একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তৈরি হয় না। আমরা দেখলাম যে আমাদের যখন একটা নিজস্ব স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের এত সুন্দর ব্যবস্থা আছে যেখানে আমরা প্রপার কোয়ালিটির স্টিল ম্যানুফ্যাকচার করতে পারি, আমরাই যদি এটার জন্য একটা আলাদা ইউনিট সেট আপ করি যেখানে খুব সুন্দর কোয়ালিটির একটা কেমিক্যালি অ্যান্ড ফিজিক্যালি টেস্টেড কোয়ালিটির আমরা এই পার্টিকুলার স্ট্রাকচারাল স্টিলটা প্রোডাকশনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের হাউসহোল্ডে যে কনজিউমাররা আছেন তারা খুব উপকৃত হবেন। এটাই কিন্তু আমাদের নাড়া দিয়েছিল, এবং প্রায় 3 বছরের প্রজেক্ট ছিল এটা, করে আমাদের ইউনিটটা সেট আপ হয়েছে। আমাদের এক্সিস্টিং ইউনিট যেখানে দুর্গাপুরে, সেখানেই আমাদের ওই অ্যাডজাসেন্ট এরিয়াতেই সেট আপ করেছি আমরা। এবার একেবারে শেষ ধাপে আসব, যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা দেখি মাধুরী দীক্ষিত, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, এরা এক নম্বর দেশে সেই অর্থে। তো এখানে নিজেদের প্রোডাক্টকে এক নম্বর হিসেবে আপনারা দাবি করছেন, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা তাদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয় এবং তারা নিজস্ব ইমেজেই এক নম্বর, এই জায়গায় কোনো মানে কোনো সাদৃশ্য ভেবে করা হয় নাকি জাস্ট প্রোডাক্টকে কোথাও ওখানে ইকুইভ্যালেন্ট করে তুলে ধরা হয়? এটা কি জানেন তো, এটা হচ্ছে আমাদের পারফরমেন্সের কন্টিনিউটি বলে ধরতে পারেন। কারণ আজকে SRMB যখন জবের থেকে শুরু হয়েছিল, ইন্ডিয়াতে সেকেন্ড এবং ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট রোলিং মিল। 2000 সালে যখন প্রথাগত টর্স্টিল থেকে টিএমটিতে ট্রান্সফরমেশন হচ্ছিল সারা ওয়ার্ল্ডে, তখন SRMB ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন to introduce this concept of TMT in West Bengal. একেবারে ট্যাগলাইন যেটা আপনাদের, চ্যাম্পিয়ন্স কি পছন্দ? Yes. We are always the leader. We were, we are and we will be. So, তার জন্যই আমরা আমাদের সাথে চ্যাম্পিয়নদের ট্যাগ করেছি। এটা এই জন্যই বললাম, এটা জাস্ট কন্টিনিউটি অফ আওয়ার পারফরম্যান্স অল থ্রু। ধন্যবাদ স্যার। নমস্কার। SRMB TMT বার কেন দেশের এক নম্বর, চ্যাম্পিয়ন্সকে পছন্দ, সেটাই তুলে ধরলেন অনির্বাণ দাস মজুমদার, জেনারেল ম্যানেজার সেলস SRMB TMT বারে। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন Zee 24 ঘন্টার রিয়েল এস্টেট কনক্লেভ। দেখতে থাকুন, এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।